সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, সে সাথে বেলটি বাজিয়ে দেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। হ্যাঁ গাইস, এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা নিজে নিজে বাসে বসে আমাদের বিমানের টিকিটটি সঠিক কিনা এবং ছুটির কাগজটি সঠিক কিনা টেপ করে দেবো। আমি বিমানেরটি দেখেছি, এখানে আমি লিখে দেবো যেহেতু একটি সৌদি এয়ারলাইন্সের বিমান আমি দেখেছি, লিখে দেবো সৌদি আরবিয়া এয়ারলাইন্স। দেন সৌদি আরবের লেখার পরে আপনার যে কোনো ব্রাউজারে টাইপ করার পর প্রথম পেজ যাবেন ফ্লাই উইথ সৌদি এয়ারলাইন্স, এখানে টাইপ করে দেবো। টাইপ করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে, একটু কষ্ট করে স্ক্রল ডাউন করে দেবো। স্ক্রল ডাউন করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বুকিং নামের একটি অপশন আছে, দেন ম্যানেজ বুকিং ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে আপনার বুকিং রেফারেন্সি থেকে আমরা ই টিকেটে এখানে একটু চেঞ্জ করে দেবো। ই টিকেটে চেঞ্জ করার পরে এখানে আমি টিকিট নাম্বারটি এখানে টাইপ করে দেবো। দেন টিকিট নাম্বারটি টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এন্টার লাস্ট নেম, হ্যাঁ আমার যেই আপনার টিকিটের লাস্ট নেমটি আছে এখানে একটু কষ্ট করে এখানে টাইপ করে দেবো। ফ্রেন্ডস এখানে টাইপ করে দেওয়ার পরে যে রিট্রাইভ মাই বুকিং এইখানে টাইপ করে দেবো। এখানে টাইপ করে দেওয়ার পরে একটু কষ্ট করবেন, দেখুন আমার পুরা ডিটেলসে চলে এসেছে, বুকিং রিফারেন্স নাম্বার 14 ডিসেম্বর এত তারিখে আমি বুকিং দিয়েছি, আপনার ট্রিপ স্টান্স কনফার্ম দেখতে দেখাচ্ছে, প্যাসেঞ্জার আব্দুল সব আমার নামটাই এখানে শুরু করছে। দেন আমি কত তারিখে দেখতে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিপার্টমেন্ট আপনার গাসিম থেকে ফ্লাইট, হ্যাঁ গাসিম থেকে আপনার জিদ্দা, জিদ্দা থেকে আপনার ওরা নিয়ে যাবে আপনার ঢাকা, হ্যাঁ এবং এটা আপনি আসার তারিখটাও আপনি এটা জুম করে অতি সহজে আপনি খুব এ টু জেড এর মাধ্যমে আপনি দেখতে পারেন। হ্যাঁ তাহলে ফ্রেন্ডস আপনি একটু স্ক্রল ডাউন করে আপনি একটু ভালোভাবে দেখে নেবেন, জিদ্দা দেখেন কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, হ্যাঁ ওরা আপনাকে ওয়েডনেসডে 20 তারিখে 2017 তারিখে আমাকে নিয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন জিদ্দা কিং আব্দুল আজিজতে ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এভাবে অতি সহজে আপনি এ টু জেড আপনার অতি সহজে আপনি হ্যাঁ চেক করে নিতে পারেন। তাহলে ফ্রেন্ডস ভিডিওটি আর বাড়াবো না, যদি ভিডিও দ্বারা আপনাদের উপকার আসে তাহলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, ভালো থাকুন।